আপনার কোনো ঋণ আমি রাখতে চাই না, আপনার কাছে আমি কোনো সাহায্য নেব না, কোনো দিনও না। আর আমার বড় ঠাম্মির নেকলেসটা, সেটা কথা দিচ্ছি ওই নেকলেস আমি খুঁজে বার করবই। আমি প্রমাণ করে দেব যে আমি কিংবা আমার পরিবার কেউ চোর নই। এই তো এই তো এই তো নেকলেসের বক্সটা, কিন্তু এটা এখানে কি করে এলো? আশা করি আপনার ভুল ভেঙে গেছে মিস্টার বসু মল্লিক। আর দোষারোপ করার আগেই নেকলেসটা খুঁজে পাওয়া গেল। এবার ভেবে দেখুন কি কি নিয়ে আমাদের অপমান করা যায়। বলুন, এর পরেও কিছু বলার আছে আপনার? ফাঁকা তাহলে এটা কি অন্য কোনো গয়নার বাক্স? না, এটা আমার বড় ঠাম্মির নেকলেসের বক্সটাই। এই দেখুন, এর মধ্যে লেখা আছে আমার স্নেহের পুঁতি তেজের বউয়ের জন্য। বক্সটা আছে কিন্তু নেকলেসটা নেই। আমার ঠাম্মির পুষ্পরাগের নেকলেসটা নেই এর মধ্যে। ওই ওই ব্যাংকের লোক যখন বাড়ির জিনিসপত্রগুলো ফেলছিল তখন তার মধ্যে এই বক্সটাও ছিল। তার মানে কি দাঁড়ায় সুধা? তার মানে এটাই দাঁড়ায় যে নেকলেসটা এই বাড়িতেই ছিল। কিন্তু সেটা হঠাৎ করে উবে যাবে বা কোথায়? উবে গেছে না চুরি গেছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি আমি। আরে আমার তো অবাক লাগছে, অবাক লাগছে এটা ভেবে যে আপনাদের এত লোভ। আমার বড় ঠাম্মির এত স্মৃতি জড়ানো ওই ওই নেকলেসটা, তারও কোনো ভ্যালু নেই আপনাদের কাছে। আপনার কথা বক্সটা ফাঁকা কেন সুধাময়ী? উত্তর দিন, আমার বড় ঠাম্মির নেকলেসটা কোথায় আছে সুধা? দেখি এই নেকলেস এখানে এলো কিভাবে? আজ একটা ম্যাডাম এসে এটা বিক্রি করে গেছেন বড়বাবু। পুরনো দিনের হলেও কারিগরিটা অপূর্ব, তাই না? কারিগরি তো অপূর্ব হবেই, এ তো আর দেশে নেকলেস নয়, এ হচ্ছে বসু মল্লিক বাড়ির কর্তামায়ের নেকলেস। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।